হ্যালো ফ্রেন্ডস, আমি হাসিনা। হেলদি লাইফস্টাইল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের ভিডিওটি হচ্ছে যারা একটা ব্যালেন্স ডায়েট করে খুব দ্রুত ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য। নির্দিষ্ট কিছু খাবার আপনার ডায়েট প্ল্যানিংয়ের মধ্যে রাখতেই হবে, আসলে তো আমাদের বডির জন্য প্রয়োজনীয় পুষ্টিরও খুব দরকার আছে। তো আজকের ভিডিও থেকে আমরা দেখে নিব কোন কোন খাবারগুলোকে আমাদের ডায়েট প্ল্যানিংয়ের মধ্যে থাকা খুব জরুরি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই কোন কোন খাবার আমাদের ডায়েট প্ল্যানিংয়ের মধ্যে থাকা খুব জরুরি। তবে হ্যাঁ, তার আগে রিকোয়েস্ট করব বরাবরের মতোই, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, এবং যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। চলুন শুরু করি আজকের ভিডিও। ক্যালসিয়ামে পরিপূর্ণ দই ব্রেকফাস্ট, ডিনার সব কিছুর জন্যই ভালো, এমনকি স্ন্যাক্স হিসেবে খুবই ভালো। তো আপনি আপনার ব্যালেন্স ডায়েটে দইকে রাখতেই পারেন। এরপর বলছি বাদামের কথা। স্লিম হতে গেলে খিদে চেপে রাখার প্রয়োজন নাই, খিদে লাগলে দুই তিনটে আমন্ড বাদাম খেয়ে নিতে পারেন। ডালের প্রোটিন ও ফাইবার শরীরের জন্য খুবই উপকারী, স্লিম হতে চাইলে আপনার ডায়েটে ডাল রাখতে পারেন। ব্যালেন্স ডায়েটে শশার নাম আসে সবার আগে। লো ক্যালোরি সবজি হিসেবে শশা খুবই জনপ্রিয়। শশায় থাকে প্রচুর পরিমাণ পানি, শরীর হাইড্রেট রাখতে শশা খুবই উপকারী। ব্যালেন্স ডায়েটের আরেকটি খাবারের নাম হচ্ছে চিকেন। প্রোটিনের চাহিদা সবচেয়ে ভালো মেটাতে পারে এই চিকেন, তাই ডায়েটে চিকেন রাখতে পারেন। একটি মাঝারি সাইজের আপেলে থাকে 5 গ্রাম ফাইবার, ক্যালোরি প্রায় নেই বললেই চলে। তো আপনার ডায়েট প্ল্যানিংয়ের মধ্যে এই আপেলকেও রাখতে পারেন। লাল আটার রুটি প্রচুর ফাইবার থাকে, পেট ভরায়, খিদেও মেটায়। তো লাল আটার রুটিকে আপনি বেছে নিতে পারেন আপনার এই ডায়েট প্ল্যানিংয়ের মধ্যে। খাবারে রাখুন ডিম, পুষ্টি যেমন পাবেন তেমনি সারাদিন পাবেন এনার্জি, পেটও ভরা থাকবে। এরপর যেই খাবারটির কথা বলবো সেটা হচ্ছে সবুজ শাকসবজি। ওজন কমাতে চাইলে আপনার ডায়েটে থাকতেই হবে সবুজ শাকসবজি। রং যত সবুজ ততই ভালো স্বাস্থ্যের জন্য। ওটস দাম কম, বানানো সহজ, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। প্রতিদিন ব্রেকফাস্টে ওটস খেতে পারেন, এতে আপনার ওজন নিয়ে ভাবতে হবে না। সামুদ্রিক মাছ স্বাস্থ্যকর খাবার তালিকার প্রথম দিকেই থাকে সামুদ্রিক মাছ। ওজন কমাতে চাইলে প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার পান করতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, বাই, দেখা হবে।